কালকের ঘুগনি রান্না হবে, হ্যাঁ তাই কি বলে মটর, হ্যাঁ বুট, সাদা হুম বুট হুম আনতে হবে, হুম আর তেল। ঘুগনিটা কেন হবে? কালকে জন্মাষ্টমী। এনো তোমার বাজার দেখে লাও, ভালো করে ভেরিফাই করে লাও। তোর করছে কাকে? নমস্কার বন্ধুরা, আমি অজয়। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগতম। তো সকালবেলা আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেল, তার কারণ কি এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজতে যাচ্ছে। উঠেছি 6টা সাড়ে 6টার সময়, বাট সকাল থেকে উঠে পাটা এত ব্যথা করছিল, পা ব্যথার জন্য কোনো কিছুই ভালো লাগছিল না। ভিডিও শুরু করা তো দূরের কথা, তো সেই জন্যই আর কি ভিডিওটা শুরু করতে লেট হয়ে গেছে। এখন আমি মানে একটা দেখছি এখানে আমার মেজো বৌদি একটা স্পেশাল জিনিস, আমাদের গ্রামের স্পেশাল জিনিস বানাচ্ছে। বৌদি তুমি এটা কী বানাচ্ছ? হ্যাঁ, বাটি ঘটি নাকি না হাঁড়ি? উলন? আচ্ছা, এটা উলন, মাটির উলন। এখন আবার দেখছি কি জানো, এখন দেখি সিমেন্টের তৈরি হয়েছে। সিমেন্টের তৈরি হয়েছে আমার না, মানে যারা বানাতে পারে না বলছে, ওখানে ক্যাপশনে লিখেছে, ছবি দিয়েছে, আর ক্যাপশনে দিয়েছে যে যারা মাটির উনান বানাতে পারে না তাদের জন্য চলে এসেছে স্পেশাল জিনিস, সিমেন্ট দিয়ে বানানো। আমি ফেসবুকে দেখছিলাম পোস্ট। তো আমরা তো বানাতে পারি নাকি, আমাদের এসব কিছু লাগবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই মুখ টুক সব শুকনো হওয়ার পরে কাটবা? একটু ছোটো লাগছে তো না, একটু বড়ো করলে ভালো হতো। বড়ো করলে কী হবে, আমরা ছোটো মানুষ। ও, তোমরা ছোটো মানুষ। এই ওইদিকে যাস না, এদিকে 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 দেখো, এদিকে এদিকে, ওই যে ফুল তুলতে গেছে দেখো, নিচে ওইখানটা পুকুরে পড়ে যাবি। এই এই বদমা, ফুল তোলার জন্য চলে গেছে নিচে ফুল। এই যে এনে চল, আয়, একটা একটা একটাই একটাই থাক, আর গাছগুলো সুন্দর লাগছে দেখছি, আসো থাক। এনু না, বোবো আছে বোবো, ও বাবা পালা শিগরি, দাদু শিগরি মাকে দেখিয়ে দে, বলো মাই দেখো ফুল এনেছি, শিগরি দেখা, শিগরি মাকে দেখা, মাকে দেখি ফুল এনেছি, ফুল দেখা দেখা, দেখি দে দেখি দে। হ্যাঁ কাকা তুল দিছে, নাকা মুছে আসো একটু, ওইখানে যাও কাকির অন্যায়, আয় মুছে দেবো। এ উল্টি, কালকে কে আসবে রে উল্টি? কালকে সকালে কে আসবে? বাবা আসবে, তোর বাবা। এই খায় না, ইস, যাও বাবাকে আনতে যাবা, যাও। হ্যাঁ বাবাকে আনতে যাবা, কেন গাড়ি রিজার্ভ আছে তো? ইঞ্জিন ফ্যানলি কালনগর পর্যন্ত যাবা? আমি ইঞ্জিন ফ্যানলি যাবো, আমি ইঞ্জিন ফ্যান চালাতে পারি। কেন, এই এদেরকে বলে রাখলে, কজন আছে ওরা? ওরা আছে, কেউ এখানে ঢুকবে না। দাদা একা আসবে? হ্যাঁ, ওরা সব ঘোরা খালি চলে যাবে একা। তাহলে ওই দিলীপ কাউকে বললে চলে যাবে, বলে দেবো ফোন করে। আরে ওরা 5-6 জন আছে, ওরা ভোলা খালি যাবে। হ্যাঁ, তো ওরা ওদেরকে ভোলা খালি ছেড়ে দেবে, আর এইখানে দাদাকে লাবি দেবে। তো কি হবে না, কেন হবে না? টোটোতে ব্যাগ লাগ, ব্যাগ টেক আছে, তাই ব্যাগ আছে, মানে 5-6 জন পড়ছে, 5-6 জন আছে, সে ঠিক আছে, কিন্তু ব্যাগ টোটোতেই ভর্তি হয়ে যাবে। ব্যাগগুলো মিডলে ফিডলে রাখা যাবে, তো উপরে রাখা যাবে, সাদের উপরে। 6 জনের 6টা, তার বেশি ব্যাগ হতে পারে। আর মমিতা গ্যাসে তো ভালো রান্না করতো, 10টা বাজতে গেলে খেতে দেবো না নাকি? কই কই রান্না হয়েছে, কী রান্না করেছো? তুমি তাহলে আমাকে ভাতটা বেড়ে দাও, তাহলে খিদে লেগেছে। 10টা বাজ কি তাহলে বেড়ে দাও দেখি, কি ফেভারিট জিনিস। আচ্ছা তাহলে আমি যাচ্ছি খেতে। আর তোমার এদিকে তাড়াতাড়ি গুছাও, বৃষ্টি আসতে বলো, নাই তোমার উনান জলে ভরে যাবে। উনান ঘরে ঢুকে দেবো। ঠিক আছে, আর মৌমিতা দেখি কি স্পেশাল জিনিস করেছে আমার জন্য। নিয়ে আসো তাড়াতাড়ি, খেতে বসে গেছি আমি। কী স্পেশাল জিনিস করেছে দেখি একটু। উড়িয়ে সর্বনাশ, গরম ভাত আর মাছ ভাজা, এ তো পুরো জমে খির তাহলে। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, এদিকে শোনো, বসো। থ্যাংক ইউ। সকাল সকাল একটু খেয়েলেই তাড়াতাড়ি দারুণ জিনিস। তখন শুভ সন্ধ্যা, সেই দুপুরে আপনার সাথে দেখা হয়েছে আর ক্যামেরায় অন করা হয়নি। এখন আমি অ্যাকচুয়ালি যাবো মোড়ে মাথায়। মোড়ে মাথায় কী করতে যাবো রুপিতে, আমি জানিস কিছু? তুই জানিস বুলটি, তুই জানিস মোড়ে মাথায় কী করতে যাবো? হ্যাঁ ও জানে। তুমি কি কি করতে হবে মোড়ে মাথায় বলো। কালকের ঘুগনি রান্না হবে, হ্যাঁ তাই কি বলে মটর, হ্যাঁ বুট, সাদা বুট আনতে হবে, আর তেল, আর একটা গোটা গরম মশলা, আর ময়দা। ময়দা নয়, আটার লুচি হবে। আটার লুচি ভালো লাগবে, ময়দা না? তুমি যদি ময়দা খেতে চাও, তুমি তোমার 250 নিয়ে আসবা। সেটা বললে তো হয় না। এইবার প্রীতি বল, কেন ঘুগনি হবে? প্রীতি প্রীতি বল, ঘুগনিটা কেন হবে? কালকে জন্মাষ্টমী। জন্ম কালকে কি জন্মাষ্টমী?
হতেও পারে কালকে তো বাবা অষ্টমী হবে, কালকে তোর বাবা আসবে সেই জন্যে জন্মাষ্টমী কালকে রে। উল্টি কালকে আসবে উল্টি, হ্যাঁ বাবা কে আসবে, কে আসবে কালকে, কাকি আসবে নাকি? আজকে মানে ভোরেই আর কি, 3-4 দিকেই ঢুকে যাবে, তাই তো দাদা ঢুকবে, তো সেই জন্য আর কি ও বলেছে নাকি ঘুগনি লুচি খাবো, তাই ঘুগনি লুচি খাওয়া হবে। তো তার জন্য আমি এখন সাইকেলটা নিয়ে যাবো জিনিসগুলো আনতে, আমার পা ব্যথা করছে, ল্যাংচে ল্যাংচে যেতে হবে, হয়তো ওখানে গিয়ে লাভবো না আমি সাইকেল থেকে, দাঁড়িয়ে বলবো মালটা আমাকে তাড়াতাড়ি দাও। আমি কালকে জন্মাষ্টমী, তাই তো জন্মাষ্টমী উপলক্ষে খাওয়া হচ্ছে? কোন স্কুলে পড়িস তুই, কেজি স্কুলে নাকি? ওই জন্য ভুলভাল বলছিস, তাই তো? এনো তোমার বাজার দেখে লাও ভালো করে, ভেরিফাই করে লাও, একটা একটা করে জিনিস ভেরিফাই করো সব ঠিক আছে কিনা। ম্যাগিটা আমি খাবো বলে নিয়েছি, দিয়ে দাও। আর এটা আমি খাবো বলে নিয়েছি, দাও। ম্যাগি খাওয়ার বয়স আছে এখন? হ্যাঁ বয়স আছে, তুমি দাও, আমি খাবো বলে নিয়েছি, ম্যাগিটা দাও। দাও ম্যাগিটা দে পিপি। ওই দেখ নিয়ে পালাচ্ছে, নিয়ে চলে গেছে, ওটা আমি খাবো বলে এনেছি, লিয়ায় ওকে ডাক, নিয়ায় ডাক, নিয়ায় ডাক, পিতিকে ডাক, বল কাকা খাবে, কাকা বল, বল পিত, বল কাকা খাবে, ওই দেখ আমার, আমি সকালে টিফিনে নিয়ে যাবো বলে। টিফিনে তুই কালকে স্কুলে যাবি বলে তো আমার মনে হয় না, আমি স্কুল যাবো বিশ্বাস হচ্ছে না। তোর বাবা যাবে, বাপ যাবে, বাপ, তোর বাবা আসলে ঘুমাবে তো, যাবে কত জোরে, সেই 4-3 ঢুকবে আজকে রাতে ভরে, আর ওই রাতে বেলা মনে হয় তোর উঠে যাবে বলে। আরেকজন আসতেছে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না, আস্তে আস্তে এন্ট্রি লিখছে, এইবার একটু দেখা যাচ্ছে, এইবার দেখা যাচ্ছে লোকটাকে, মানুষটাকে, লোকটাকে না, এই যে আদর করছে কাকে, ভালো তো না বা আদর, আদর না বা কত ভালো ছেলে দেখেছে, আমি বলেছি না আমাদের বাবু কোনো, আমাদের বাবুর মতো ভালো ছেলে হয় না, তার মানে পানের বটা পাচ্ছে না, ওর মতো ভদ্র, রাগে দিল থুসকে, ওর মতো ভদ্র ছেলে নেই। কি ভদ্র কি এটা, কি হ্যাঁ কি ওটা, রাত্রে ভোরবেলা উঠে চলে আসবা 4 ঘুগনি রুটি খেতে হবে, লাইন দেওয়া বলো, ওই তো নিয়ে এসছি, এখন করবো আমরা রাত 3 সময়, প্রেসার কুকারে সিটি পড়বে, সবার ঘুম ভেঙে যাবে, তাহলে এখন থেকে বিছানা করে এখানে শুয়ে থাকো, হুম এখানে শুয়ে থাকো ঘুমিয়ে নিতে। আর কাঁচা মটর কে খায়, কাঁচা বুট, কার্তিক ভাইয়া শুয়ে থাক, তোকে কি দোল খেতে বলা হয়েছে এখানে?